লাল চা হয়তো অনেকেই পান করি, একটু আদা একটু পুদিনা পাতা এর স্বাদ বাড়িয়ে দেয় অনেক গুণ। সুন্দর গন্ধ আর রঙের জন্য লাল চা মানুষের কাছে প্রচলিত। তবে আপনি কি জানেন প্রতিদিন লাল চা খাওয়ার শরীরের জন্য উপকারী? লাল চায়ের মধ্যে পাওয়া যায় ক্যাফিন, কার্বোহাইড্রেট, পটাশিয়াম, মিনারেল, ফ্লোরাইড, ম্যাঙ্গানিজ ও পলিফেনল। চা অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস। লাল চায়ের মধ্যে রয়েছে অনেক স্বাস্থ্যকর গুণ। প্রতিদিন 3 কাপ লাল চা খেলে মনোযোগ বাড়ে। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্টের সুরক্ষা দেয় বিভিন্ন রোগ থেকে। জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ড স্কাইয়ের স্বাস্থ্য বিভাগে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে লাল চা খাওয়ার উপকারিতা কথা। চলুন জেনে নেই সেসবের কথা। হার্টের জন্য ভালো। গবেষণায় বলা হয় লাল চা খাওয়া কার্ডিওভাস্কুলার সমস্যা প্রতিরোধে সাহায্য করে। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্টের স্বাস্থ্যকর কোলেস্টেরল জারিত হওয়া প্রতিরোধের কাজ করে। নিয়মিত লাল চা খেলে হৃৎপিণ্ড ভালো রাখে। ক্যান্সার প্রতিরোধে লাল চায়ের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্টের রেক্টাল জরায়ু ক্যান্সার, ফুসফুস ও ব্লাডার ক্যান্সার প্রতিরোধ করে। এটি স্তন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার ও পাকস্থলীর ক্যান্সার ও প্রতিরোধে কাজ করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। লাল চা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এর মধ্যে থাকা ট্যাফিন, ফ্লু, ঠান্ডা, ইনফ্লুয়েঞ্জার আক্রমণ থেকে দেহকে সুরক্ষা দেয়। 4 কাপ লাল চা প্রতিদিন গ্রহণ করলে প্রদাহ কমে, মুখের স্বাস্থ্য ভালো রাখে। অ্যান্টিঅক্সিডেন্টের মুখের ক্যান্সার প্রতিরোধ করে। এর মধ্যে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান দাঁতের ক্ষয় তৈরিকারী ব্যাকটেরিয়া প্রতিরোধ করে। এছাড়াও এর মধ্যে থাকা ফ্লোরাইড মুখের দুর্গন্ধ দূর করে, মস্তিষ্ক ও স্নায়ু পদ্ধতিকে উদ্দীপ্ত করে। লাল চা রক্তের পরিবহনকে উন্নত করে। এটি মস্তিষ্কে শিথিল রাখতে সাহায্য করে এবং কাজে মনোযোগ বাড়ায়। প্রতিদিন 4 কাপ লাল চা খেয়ে মানসিক চাপ কমে।